আসসালামু আলাইকুম। অ ভিকি করে একটু কথা বলেন তো ভিকি আপনি? এখন কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ এখন ঠিক আছে বলেন। জি আমার প্রশ্ন ছিল দুইটা। সেটা হচ্ছে যে মানে আপনাদের কাছ থেকে আমি জানতে যাচ্ছি এই বিষয়ে আমার একটু জ্ঞান কম আছে। সেটা হচ্ছে আমাদের এই ভারতীয় উপমহাদেশে যে ইসলামের আগমনটা হয়েছে এই বিষয়ে একটু ডিটেলসে যদি বলতেন মানে আমার যেটা মনে হয় যে বাংলাদেশী ইসলাম ধর্মবলম্বী যারা আছেন জানেনি না ইনারা ইনারা মানে মুসলিম বা পূর্ব থেকে এরকম ছিলেন না এরকম একটা জেনারেশন তারা মোটামুটি হয়তো বা এই ইতিহাসটা সম্ভবত জানে না বা এখনো জানার চেষ্টা করেনি বা জানলেও হয়তো বিশ্বাস করে না এই বিষয়ে যদি একটু বলতেন আর একটা বিষয় হচ্ছে যে আমাদের দেশে এই যে বাংলাদেশে যেভাবে মানে ইসলামের মানে গোরামিটা দিনে দিনে বৃদ্ধি পাচ্ছে মানে গত কয়েক বছরের তুলনায় বর্তমানে এটা ইয়াং জেনারেশনের মধ্যে প্রবল ভাবে দেখা যাচ্ছে আপনারা হয়তো বাইরে থাকেন দেশের বাইরে আপনারা হয়তো সামনাসামনি প্র্যাকটিক্যালি দেখছেন না এখানে যেমন এখন প্রত্যেকের কথার মধ্যেই আলহামদুলিল্লাহ আহ এটা নিয়ে একটা খুব শীঘ্র একটা মানে কিছুদিন আগে একটা বিষয় ভাইরালও হয়েছে তারপর মানে ইসলামিক কথাবার্তা তো যেভাবে এরা আগাচ্ছে আর কি তো তাতে অদূর ভবিষ্যতে বা সামনের দিকে মানে দেশটা কোন দিকে যাচ্ছে আমরা কি আরো গোরামির দিকে আগাচ্ছি নাকি ভবিষ্যতে আমরা গোড়ামি থেকে মানে বেরিয়ে আসতেছি মানে গ্রাফটা এখন কোন দিকে যেমন ধরেন যে আরবে এখন অনেক কিছু ওনারা চালু করে ফেলছেন ওনারা অনেক লিড করতেছে অনেক কিছু থেকে আসছে আগাচ্ছে নাকি নিয়ে এগুলো নিয়ে যারা কথা বলতেছেন ঠিক আছে তাদের একটা পয়েন্ট অফ ভিউ আছে নো সুবানো মানুষ এটা বলতেছে না

ইনভেস্টমেন্ট তো তাদের কম না যে ওইখানে যে আকৃষ্ট হবে না লোকজন এইখানে বলার শুধু লোকজনের দোষটা দেওয়া তো লাভ নেই তাদের ইনভেস্টমেন্ট ছিল ওটার পিছনে এফোর্ট ছিল যে এফোর্টটা হচ্ছে আবার অনেক বুদ্ধিজীবী মানুষের ছিল না বাংলাদেশে কোনো বুদ্ধিজীবী ওরকম খুব বেশি একটা ছিল না যাদের ছিল তাদেরকে তারা মেরে ফেলাইছে এই আউটকামটা আসা তো খুব অস্বাভাবিক কোনো কিছু না জি আসি ভাই আচ্ছা আমি ভিকি সাহেবকে আমি একটা জিনিস জিজ্ঞেস করতে চাই ভিকি আপনি আমাদেরকে একটু বলেন তো যে আপনি আপনার যে ফেসবুক অ্যাকাউন্ট আছে বা আপনার যে সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্ট আছে এই অ্যাকাউন্টগুলো দিয়ে কি আপনি আমাদের কোনো ভিডিও বা আমাদের কোন লেখা কি মাঝে মাঝে শেয়ার করেন না আমি শেয়ার করি না তবে আপনাদের ভিডিও মাঝে মাঝে দেখা হয় হ্যাঁ শেয়ার করেন না ঠিক আছে লাইকও দেন না শেয়ারও করেন না ঠিক আছে কিন্তু দেখেন একজন ইমানদার মুসলিম কিন্তু মনে করেন যদি আপনি কলা গাছের ভিতরে আল্লাহ লেখা এটা যদি একজন মনে করেন আপনি আমি এখন একটা পোস্ট দিলাম কলা গাছের ভিতরে আল্লাহ পাওয়া গেছে লেখা কুত্তার মাংসের ভিতরে আল্লাহ লেখা পাওয়া গেছে হ্যাঁ কুত্তায় আল্লাহ আল্লাহ করে চিৎকার করছে করে একটা ভিডিও আমি পোস্ট করলাম ভাই 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 ট্রাস্ট মি ভাই সত্যি কথা ভাই আমাকে একজন লিটারালি দুই তিন মাস ধরে জ্বালাইছে এটা কনভিন্স করার জন্য যে আল্লাহ এক্সিস্ট করে কিভাবে একটা মুরগি কপক করতেছে এন্ড দ্যাট সাউন্ডস লাইক সর্ট অফ আলা আলা সে আবার বলতেছে পারলে এটা ডিমান্ড করেন আর না পারলে বর্ণবিচারের দিনের কথা চলে আসে মনে করেন বান্দরের একটা পাছার ছবি দিচ্ছে সেটার ভিতরে আল্লাহ লেখা গেছে হ্যাঁ কিছু একটা বকর করে আল্লাহ লেখা গেছে এটাও যদি কেউ একজন পোস্ট করে আল্লাহ সুবান আল্লাহ বিলা একটা পোস্ট করে আমি নিশ্চিত যে পনেরো হাজার শেয়ার হবে এটাতে এবং দুই তিন লাখ লাইক হবে ওই পোস্টের ভিতরে আমি দেখছি অলরেডি আমি এরকম বহু জিনিস দেখছি তার মানে হচ্ছে যে এই যে যারা এই ইমানদার বান্দাই ইমানদাররা এরা কিন্তু এই যে মানে নেকি হাসিলের জন্য এই কাজগুলা করবে এবং প্রচারটা তাদের বেশি হবে এবং তাদের মানে এই যে তারা কিন্তু খাটনি করতেছে আসলে হ্যাঁ তারা তাদের मतदारশোটা প্রচারের জন্য কিন্তু গায়গতরে খাটতেছে হ্যাঁ এবং তারা ইয়াও করতেছে যে এইডা করতে পারলে আমরা জানাতে হুর পাবো এটা একটা লাইক একটা লাইকে একটা হুর একটা শেয়ারে তিনটা গেল মান হ্যাঁ এইভাবে কিন্তু হিসাব নিকাশ করে তারা কিন্তু হিসাবও করে ডেইলি আবার নেকির হিসাবও কইরা কইরা তারা এই যে এগুলা করে হ্যাঁ এখন কিন্তু ভাই আপনি কি করতেছেন আপনাকে আমার প্রশ্ন আপনি যদি মানে মনে করেন যুক্তি দিয়ে চিন্তা ভাবনা করেন আপনি তো কিছু করতেছেন না আমি আপনার কি ইয়া দিলাম উদাহরণ দিলাম আপনি কিছু করতেছেন না এবং আমি এখানে যারা আমাদের ভিডিওটা দেখতেছে এই মুহূর্তে 800 মানুষ দেখতেছে 800 মানুষে আমি নিশ্চিতভাবে জানি যে 795 জন মানুষ কিছু করবে না ওই পাঁচজন মানুষ হয়তো লাইক দিবে বা শেয়ারটা দিবে পাঁচ জনের বিচারে সীমাবদ্ধই থাকবে না এই 800 মানুষ দেখার পরেও আমাদের ভিডিও বা আমাদের এই কথাগুলা বা আমাদের এই আলোচনাগুলা অন্য মানুষের কাছে পৌঁছাবে না তাহলে ভাই এটার জন্য আমরাই দায়ী আমরাই দোষী আমি অন্তত নিজের কাছে এই জিনিসটা বলতে পারবো যে আমি আমার মতো করে চেষ্টা করছি কিন্তু ভাই অন্য অনেকেই আছে যারা এগুলোর জন্য খালি অন্যকে দোষারোপ করবে যে এটার দেশে কিছু হচ্ছে না বা এটার কিছু হচ্ছে না আর এই ধর সব জঙ্গি হয়ে যাচ্ছে এই ধরনের কথাবার্তা বিভিন্ন জায়গায় তারা বলবে কিন্তু কোল কাটছ করবে না কোন এটা নিয়ে কোন যে কিছু করতে হবে একটা ধরেন আপনি আপনি একটা ভিডিও বানাইলেন সেটাও করবে সেটাও কে করবে না তাহলে ভাই মানে হতাশা ছাড়া তার কিছু নাই সেটাই হন তাহলে সেটাই ঠিক আছে না ভাই এখানে একটা বিষয় হচ্ছে যে আপনারা তো সবই বুঝেন যে বাংলাদেশে থাকলে সিকিউরিটির ব্যাপারটা না না এই কথা বলেন না এই ভাই এই কথা বলেন না একটা फेक পেজ তৈরি করা খুব ইজি একদম 2 মিনিটের কাজ হ্যাঁ फेक পেজ তৈরি করে এটা দিয়ে কয়েকশো বন্ধু বানায় কয়েকশো ফলোয়ার টলার দুই তিন প্রথম কয়েকদিন একটু আল্লাহর রাসূলের নাম দিয়ে কয়েকটা পোস্টস দিলেই দেখবেন পাঁচ দশ হাজার ফলোয়ার হয়ে গেছে হ্যাঁ আল্লাহ পাক মানে এই যে যদি দেন আপনি যে আল্লাহ করেছেন আগে ছোটবেলা দেখতাম বাসে বাসে লিফলেট এই নিউজটি একজন লোক নবী মোহাম্মদকে স্বপ্ন দেখেছে এই খবরটি আপনি চল্লিশ জনকে পৌঁছে দিলে একটি সুসংবাদ পাইবেন আর যদি চল্লিশ জনকে পৌঁছে না দেন তাহলে একটা দুঃসংবাদ পাইবেন এইভাবে মানে তারা প্রচার করতো আমি ছোট কাল থেকে দেখতাম এই জামাত শিবিরের লোকজন এই সমস্ত কইরা বিরাট প্রচার করতো তো এইগুলো যে আমরা হাসাহাসি করতাম কিন্তু আসলে কিন্তু তারা এই মূর্খ গাধা টাইপের মানুষদের ভিতরে বিরাট প্রচার করতে পারতো এইগুলা দিয়ে হ্যাঁ কিন্তু আমি দেখলাম যে আপনার জন্য কিন্তু এটা খুব ইজি যে একটা পেজ তৈরি তৈরি বা বা একটা একটা অ্যাকাউন্ট করে ছোট একটা ভিডিও বানান বা একটা লেখা লেখেন বা একটা প্রতিবাদ করেন একটা আর্টিকেল লিখে লিখে তৈরি করেন একটা ছবি বানান একটা গান বানান অনেকে অনেক কাজ পারে কিন্তু সমস্যা হচ্ছে সবাই আসা অন্যদের অন্য এই দেশটা উচ্ছনে যাচ্ছে এটাই বলবে কিন্তু কাজের বেলায় কাউকে পাওয়া যায় না এটা হচ্ছে আফসোসের ব্যাপার ভাই ভাই তাহলে আমি যেটা বলতেছিলাম মানে যে গোড়ামিটা যেভাবে বাড়ছে তাহলে এই বিষয়ে আপনারা কি বলতে মানে এটার কিভাবে কোন দিকে আগাচ্ছে এই যে মানে সবাই যদি এইভাবে মানে ইয়া হয়ে থাকে ভাই আর একটা কথা সেটা হচ্ছে যে আমি ধরেন যখন অফিসে যাই তখন এখন ইদানিং দেখি যে চার বছরের বাচ্চা এদেরকেও বোরখা পরাই নিয়ে যাচ্ছে এরকম বেশ কিছু আমি আমার চোখে পড়ছে মানে শুধু মুখটা বের করে চার বছরের বাচ্চা যেহেতু মধ্যপ্রাচ্যে এখন মানে উন্নতি ইউরোপিয়ান স্টাইলে মধ্যপ্রাচ্যকে তৈরি করা হচ্ছে এখন এই ধর্মান্ধতার এই যে এইগুলা এই এই অঞ্চলে চলে আসবে অনুন্নত অঞ্চলে অনুন্নত দেশগুলোতে চলে আসবে এইগুলা হয়ে যাবে এখন ইসলামের ঘাঁটি এরপরে কিছুদিন পরে সরিয়াটা কায়ে করা হবে তারপরে মেয়েদেরকে বস্তাবন্দি করা হবে শিশু বিবাহ জায়জ করা হবে কাফের মেরে গণিমতের মাল বানানো এগুলো জায়জ করা হবে এগুলো হবে আস্তে আস্তে সবই আমরা সেটার বিরুদ্ধে কথা বলছি সেটা যেন আমরা ঠেকাতে পারি সেটার জন্যই চেষ্টা করছি ভাই এখন আমরা তো বলতে পারি না ভবিষ্যতে কি হবে আমরা আমাদের মতো চেষ্টা করি ভাই আরেকটা প্রশ্ন ছিল সেটা হচ্ছে হিন্দুদের একটা গ্রন্থ এটা হচ্ছে আপনার এই শ্রীমত ভগবত গীতা এই বিষয়ে আপনাদের মানে মতামত বা দর্শনটা কি এই বিষয়ে কোনো মতামত নাই বা ভগবত গীতা তো বই তো এটা নিয়ে কি মতামত দিব আচ্ছা আপনার আগের প্রশ্নের উত্তরটা দেয়া হয়নি সেটা আগে একটু বলি এই লেখাটা সংসেদকমের একটা লেখা খিলজির বঙ্গ আক্রমণ এবং ভারতে শোরিয়তি শাসন এই লেখাটার ভিতরে আপনি দেখবেন যে মানে ভারতে বিশেষ করে ভারতে বাংলাদেশে বা বিহারে কিভাবে ইয়া করা হইলো কিভাবে তারা আসলো কিভাবে তারা ঢুকলো এবং কিভাবে করলো এবং এই দেয়া তারপর হ্যাঁ আপনি যেটা বললেন যে ভগবত গীতা নিয়ে কি বলবো ভাই এটা নিয়ে কি বলার আছে আচ্ছা ভাই এটা এটা না একটু পরে বলেন আমার এইটা থেকে আরেকটা প্রশ্ন আছে সেটা হচ্ছে যে ধরেন আমি যতটুকু মানে পড়েছি বা জানি সেটা হচ্ছে যে এই সময় সম্ভবত বেশিরভাগ মানুষ এখানে হিন্দু এবং বৌদ্ধ ধর্মাবলম্বী ছিল তো সেখান থেকেই মোটামুটি কনভার্ট হয়ে সব মানে কেউ ভয়ে কেউ ইচ্ছায় কেউ অভাবের বিভিন্ন ভাবে আর কি অস্ত্রের ভয়ে ইসলাম গ্রহণ করছে অটোমেটিক্যালি কিভাবে এটা তৈরি হলো যে ইসলাম ওই হিন্দু বা বৌদ্ধ থেকেই গ্রহণ করলো তারাই অটোমেটিক্যালি হিন্দুদেরকে এবং বৌদ্ধ খ্রিস্টান এদেরকে সব থেকে ঘৃণার চোখে দেখা শুরু করলো মানে এটা সৃষ্টিটা কিভাবে হলো মানে আমাকে কেউ অস্ত্র দেখিয়ে আজকে ধরেন একটা ধর্ম থেকে অন্য ধর্মে রূপান্তর করলো ঠিক পরের দিন থেকে আমি আবার কি করতেছি আমি আগে যে ধর্মে ছিলাম তাদেরকে ঘৃণা করা শুরু করলাম যুদ্ধ মধ্য করে ধর্মান্তরিত করে ফেললো এটা একটা ডিফারেন্ট জিনিস আর একটা হচ্ছে আপনাকে যেভাবে করলো ইসলাম শান্তি ধর্ম এরকম করে পিচ করলো এবং ধীরে 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 আপনার ওয়ার্ল্ডটাকে হচ্ছে গিয়ে আপনার ইয়ে দেখেন ওইখানে তো সরাসরি ঈশাদের বিরুদ্ধে হিন্দুরা কত খারাপ ওই প্রচার করে না তারা যে দেখাতে যায় ওই হিন্দু ধর্মের মধ্যে হিন্দু ধর্ম তাদের ইয়ে পাওয়া যায় তাদের মোহাম্মদ কে পাওয়া যায় এরকম এরকম বলে প্রচার করা হয়

হ্যাঁ বলেন আমি বলতে ওই যে গীতার বিষয়ে যেটা বলছিলাম আমি একটু পড়ার চেষ্টা করছিলাম গীতা তো আমি যতটুকু পড়ছি মানে আমার কাছে খুব কঠিন মনে হয়েছে শব্দগুলো আহ তো আপনাদের যদি পড়া থাকে বা এই বিষয়ে একটু বলতেন যদি যদি পড়া থাকে আর কি আমি অনেক বছর আগে তো আমার এখন ভালোভাবে মনে নেই আমার খালি মানে ইয়া মনে আছে মহাভারত থেকে বেশ খানিকটা অংশ মনে আছে কিন্তু এই বাদবাকিগুলো আমি আমার এত মনে অনেক বছর আগে পড়া মানেগুলো আচ্ছা ভাই তাহলে এখানে আমি একটা কথা বলতে চাই এটা আমি যতদূর শুনি যেটা বলে যে আনুমানিক 5000 বছরের কাছাকাছি সময় এরকম একটা ঘটনা ঘটছে আর কি এই যে কৃষ্ণ বা মহাভারতের যে গল্পগুলো এটার কি ঐতিহাসিক প্রমাণ বা এরকম কিছু যেমন ধরেন অন্নন ধর্মবলম্বী যারা হিন্দু ব্যক্তি তারা বলেন এগুলো সব কাল্পনিক গল্প আবার হিন্দুরা বলতেছে যে না এরকম ছিল ওই সময় কিছু একটা ছিল এরকম টাইপস এর একটা ঘটনা ওই মানে ঐতিহাসিক হিসেবে বলে আর কি তো এই বিষয়ে আপনারা কি বলবেন ভাই এ বিষয়ে আমরা কি বলবো যদি প্রমাণ পাওয়া যায় যদি কেউ দাবি করে এবং প্রমাণ না দেয় সেটা তো অন্ধবিশ্বাসী হইল হ্যাঁ সেগুলো প্রমাণের উপর নির্ভর করবে ভিকি আপনার সাথে মনে হয় কথা হয়ে গেছে আপনি কি আর কিছু না বললে আপনাকে তাহলে আজকে বিদায় জানাই

এবং একটা প্রাতিষ্ঠানিক রূপ যখন নেয় এই জিনিসগুলা তখন এটাকে এই ধরনের কুসংস্কার গুলা কে দূর করা অনেক দুষ্কর হয়ে যায় যখন রাজনীতি এবং অর্থনীতি সেটার সাথে যুক্ত হয়ে যায় কিন্তু ওলাবিবির সাথে ধর্মনীতি তো একটা হ্যাঁ তো ওলাবিবির সাথে তো আসলে রাজনীতিও নাই অর্থনীতিও নাই এটা বেচা তো কেউ খেতে পারবে না তাই না এটারে মানে ওই ওলা তাবিজ বিক্রি বেঁচে তো কেউ জীবনযাপন করতে পারবে না বা ওই কোরআন খতমের মতো কোরআন খতম মানে ওলা খতম দেওয়া যেতে পারবে না তো এটার সাথে অর্থনীতি সেরকম কোনো যোগাযোগ নাই এই কারণে এইগুলা নিঃশেষ হয়ে যাবে কিন্তু যেগুলোর পেছনে মানে ট্রিলিয়ন ডলারের বিজনেস আছে এই হজ বিজনেস তো ট্রিলিয়ন ডলারের বিজনেস তাই না এটা তো এটা তো টিকে থাকবে এই জিনিস যেহেতু এটা অর্থনীতি এবং রাজনীতির সাথে জড়িত এই জন্য টিকে আছে ভাই ফারাজ ভাই সরি আপনি কি যেন বলতেছিলেন না আমি ওইটাই বলছিলাম আসিফ ভাই যে ওইটা তো আর ওই ইয়েটা তো আর পিচ করা হচ্ছে না ওলা মিথ মৃত্যু অনেক ডেইলি বেসিস পিচ করা হচ্ছে না মানুষকে কনভিন্স করা হচ্ছে না যে এটা আসলে ওলা বিবির নামে কোনো কিছু আছে তো আর আপনি তো আরো ডিটেল বলে দিলেন আসিফ ভাই যে ওটার সাথে অর্থনৈতিক কোনো ইয়ে নাই কানেকশন নেই কোন একটা ইসের প্রাতিষ্ঠানিক ধর্মের কানেকশন নেই এই জন্য ওইটা পিচিং হয় না এই জন্য ওইটা তো মানুষের বিশ্বাস করে না ওই জন্য ওইটা মিথ ওই মিথগুলা মানুষ আহ মিথ হিসাবে নেওয়া শুরু করছে আর যেগুলো মিথ যে মিথ পিছনে ইয়ে করা হয়

রান্না করে শুধু কণ্ঠ থেকে তার বাতাস বের হয় লেটেস লেটেস টপিক হয় আপনি কি জানতে চাচ্ছেন ব্রেন কিভাবে কাজ করে এটা জানতে চাচ্ছেন হ্যাঁ না 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 এই আমি আমি একটু পয়েন্টে যাই একটু পয়েন্টে যাই ভাই হ্যাঁ বলুন আচ্ছা সমস্যা নেই বলুন কণ্ঠ থেকে শুধু বাতাস বের হয় এখন কণ্ঠ থেকে বাতাস বাতাস বের হয় মানে আওয়াজ বের হয় না

যে আমাদের বাবা মা যখন বলে এই যে বাবা শোন এই কথা শোন এইটা এইটা তোমার বাবা এই কাইন্দো না কাইন্দো না কাইন্দো না তোমার বাবা এই তখন আমরা ভাষাগুলো শিখি আবার আমার আমার বাচ্চাটা যদি কোন বিদেশে রাইখা আসে হয় ছোট আমার বাচ্চাটা তখন ওই বিদেশি ভাষাটা সেই শিখবে ছোট্ট brain ওই বিদেশি ভাষাটা শিখবে আবার আমার বাচ্চাটারে যদি কোনো আরবি দেশে রাইখা আসি তখন আমার brain ওই আরবি ভাষাটা শিখবে যদি আমি এই আমার মনে করেন হিন্দু বাচ্চাটা যদি মুসলমানের ফ্যামিলিতে রাখে আসি তখন সেই বাচ্চাটা মুসলমান হবে তখন ওই মুসলমানের ইয়ার মসজিদের ইমাম সাহেব মক্কামদিন আর ইমাম সাহেব আমার মনে করেন ছোট একটা বাচ্চা তার ব্রেন তো কিছু নাই ব্রেনটা একদম ডিলেট দেয়া একটা মেমোরি কার্ডের মতো তো সেই ব্রেনটারে যদি আমি আরবিয়ান একটা কান্ট্রিতে রাখি আসতাম আমার ছোট বাচ্চাটারে যদি কোন কান্ট্রিতে রাখি আসতাম আমার সেই বাচ্চাটা আরবি শিক্ষা সে হয়েছে আমাদের আমরা যে জন্মগ্রহণ করি যে ছোট একটা বাচ্চা সেই বাচ্চাটারে কিভাবে আমরা শিখাই ছোট বাচ্চাটা যখন কান্না করে তখন কান্নাটা থামানোর জন্য বলি বাবা কান্না করিসনি করিসনি কাঁদিসনি কাঁদিসনি কাঁদিস না এই খা খা মা ভাতখা ভাতকা ভাতখা এইভাবে বলতে 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 বাচ্চাটা একসময় মা কইয়ে ডাক দেয় ওই আবার কাঁদিস কাঁদিস নে বাবা খা 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 বাবা এই বাচ্চাটা তখন কিছুদিন পরে বাবা কই ডাক দেয় এইভাবে দাদু কয় নানা কয় কাকু কয় এইভাবে এই ছোট বাচ্চাটাই যদি কোনো ইংরেজ কান্ট্রিতে বড় হইতে ইংরেজদের দেশে তাহলে সেই বাচ্চাটা ইংরেজিতে কথা বলতো তাহলে সেই বাচ্চাটা ফাদার মাদার সিস্টার ব্রাদার অন্যান্য ভাষায় কথা বলতো যদি ওই বাচ্চাটারে কোন আরবি দেশে রাখা ভাই আপনার পয়েন্টটা বলেন আমি বুঝতে পারছি আপনি এক কথা আবার রিপিট করতেছেন পয়েন্টটা একটু বলেন এখন জি ভাই আপনার কথাটা আবার রিপিট করতেছেন পয়েন্টটা বলেন আমি আপনার কথা বুঝতে পেরেছি পয়েন্টে কি এখন এইখানে আমরা যে বড় হইলে পর এখন এইখানে আমরা যখন বড় হই বড় হওয়ার পরে আমাদের ধর্মটা আমাদের বাবা মায়ে ঢুকাইয়ে দেয় আমাদের ভিতরে যে এই আসো 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 বাবা তুমি এই হিন্দু তুমি এইখানে সেবা দাও সেবা দাও সেবা দাও আসো 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 বাবা মসজিদে নাও চলো 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 মসজিদে নাও এখন আমরা সেই তাদের সাথে হাঁটতে 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 মসজিদে যাই যদি দেখানো হয় যে বাবা এইটা এই মসজিদ এইটা এই 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 এইটা এইখানে তুমি নামাজ পড়বা সেইভাবেই আমরা শিখি এখন হ্যাঁ ঠিক বলছেন ব্রেন কিভাবে ভাবে ভাই আপনার কথা একদম ঠিক আছে সবই ঠিক আছে আমার হেডফোনটা আমার হেডফোনটা সমস্যার কারণে আমি সুন্দরভাবে কথা বলতে পারতেছি না আমি বুঝতে পারছি কিন্তু আপনার কথা সবই ঠিক আছে সবই খুবই ভালো কথা বলছেন আপনি যুক্তির কথা বলছেন কিন্তু যদি একটু দয়া করে একটু শর্ট করে বলতেন তাহলে মানে আমরা লাইভটা শেষ করব তো একটু যদি দয়া করে শর্ট করে বলেন আপনার কথা ঠিক আছে কিন্তু একটু আসলে শর্ট করে বললে বা আপনিও যদি আপনার কথাগুলো লিখে ফেলেন বা কোথাও একটা ভিডিও তৈরি করেন এই কথাগুলো দিয়ে ভিডিও বের করে ভিডিওটা ছেড়ে দেন ফেসবুকে দিয়ে দেন আমার মনে হয় অনেক দর্শক আপনার কথাগুলো শুনবে আমি আর কি এইভাবে বোঝানোর চেষ্টা করি যে আমরা তো এরকম ছোট থাকি ছোট ছিলাম ছোট থেকে এরকম শিখছি যে দেখেন ভাই আজ আপনি আমি এক প্লেটে ভাত খাইতে পারি না আপনি মুসলমান আমি হিন্দু এইখানে মাঝখানে ধর্মটা এসে বাধা দেশে এরকম করে আমি বলি আমি বুঝাই যে ভাই দেখেন আমরা ছোট ভাবে ছোটকালে এইভাবে ছিলাম এইভাবে আমাদের বড় করছে

কারণ কোনো ব্যক্তির সাথে যদি আমরা বাস্তবে এইভাবে আলাপ করতে চাই তাতে কি আমাদের মাইর খাওয়ার ভয় থাকে বা আসবে কিনা এরকম হুমকি দেন কি আসবে কিনা এই সামান্য একটু বিষয়ে যদি আমরা জানেন না এটা বাস্তবে আলাপ করি এই আমি করছি কয়েকজনের সাথে করছি আমি কমসে কম একশো দুইশো তিনশো লোকের সাথে আমি আলাপ করছি এখন এই রকমের আলাপ যে করছি বা কোর্স করতেছি এরকম এতে কি কোনো জীবন আসল ইয়ে আছে কিনা মানে আমি জানি না ভাই একটু করে দেখেন আপনি একটা কাজ করেন ভালো একটা জায়গা হচ্ছে বাইতুল মোকারম বাইতুল মুকাররমের যে একটু খুব আলোচনাটা করে দেখেন আই বলা দরকার নেই সেখানে আপনি প্রত্যক্ষ প্রমাণ পেয়ে যাবেন আপনি তো আপনি তো পয়েন্ট বলেন আপনি কোশ্চেন কোশ্চেন করছেন

আচ্ছা আই ডিডন্ট ওয়ান্ট টু হিউমিলিয়েট হিউমিলিয়েট হিম বাট কথা হচ্ছে ভাই এই যে ব্রেইন কিভাবে ভাবে উনি কিন্তু অনেক খুন ধরে অনেক খুন ধরে বসেছিলেন আপনারা যারা কথা বলতেছেন আই নো আই নো আপনারা অনেক ইমোশন আছে আপনাদের এবং কথা বলার মতো অনেক পয়েন্ট আছে আপনারা বহু সাফার করছেন এবং আপনারা যখন দেখতে পাচ্ছেন যে আপনারা এত বছর ধরে আপনাকে আপনাকে শুধুমাত্র বিচ্ছে করা হয়েছে বা আপনাকে ডিসিভ করা হয়েছে আপনার সাথে একটা ভাই ডিসিভের বাংলা আছে ভাই ধোকা করা হয়েছে আপনার সাথে একটা

আহ আসেন কোলাকুলি করি কি অবস্থা কেমন আছে নাকি কি বলছিলেন বলেন ভাই আমি আপনার বলছিলাম এরকম যে ভাই আমি আপনার আহ আমি আমার ইয়েটা দিতে চাচ্ছি না আমি আমার পরিচয় দিতে চাচ্ছি না তো আপনি যখন বলতেন আরকি যে আস্তি খেলার চেহারা দেখাইতে হবে বা হলে চেহারা দেখাইতে হবে বলছিলাম যে ভাই আমি

বলতেছি আমাদের সাথে যোগ করতে হবে বাট থিংক অ্যাবাউট ইট আপনি আপনি কিনে কথা বলতে চাচ্ছেন তাহলে আমাদের জন্য ইজিয়ার হয় আর কি বুঝতে পারছেন যে আমাদের একটা সময় সময়ের ইয়েটা থাকে আপনাদের সময় দর্শকদেরও সময়ের একটা মূল্য আছে আমাদের একটা সময়ের মূল্য আছে তো একটু ভেবে আসেন এটা ভালো হয় আর কি আপনাদের সবাইকে আমি একটা যে উপদেশ দিতে পারি ফারাজ ভাই যে মানে যারা বিশেষ করে যারা মুমিন ভাইরা আছেন যারা আমাদের লাইভ গুলা শোনেন তাদেরকে আমি একটাই উপদেশ দিব আপনারা বেশি করে শশা এবং খেজুর খাবেন তাহলে একটু ম্যাচুরিটি তাড়াতাড়ি চলে আসবে ম্যাচুরিটি চলে আসলে আপনারা আমাদের সাথে আমাদেরটা নিতে পারবেন হ্যাঁ আমরা যখন আপনাদেরকে মানে যুক্তি দিব সেই যুক্তিটা আপনারা নিতে পারবেন কারণ আমাদের একজন মহান বাংলাদেশ যুক্তি সরি কি ভাবছেন যুক্তি নেওয়ার জন্য কেজি বেশি করে খেলে কারণ আগে যদি দিতে পারলে কি করতে মহান ইসলামী দার্শনিক বলেছেন যে শশাকেজুর খেলে উপযুক্ত হয় নেয়ার উপযুক্ত হয় আর বাংলাদেশের আরেকজন তার আরেক মহানদার ইসলামী দার্শনিক বলেছেন নিতে পারলে দিতে হবে নিতে পারলে দিতে হবে তাহলে আমরা শশাকেজুর খাবো এবং দিব যদি যদি পয়সার অভাবে শশাকেজুর কিনতে না পারেন আতিপরে মেল কই কিভাবে টাকা দিব অপর নিতে পারলে দিতে পারবো প্রজাবাই দিতে পারবো ভরে ভরে দিতে পারবো আমরা দিতে চাই যুক্তি আবার অন্য কাছে ভাইবে না জাস্ট ছেলেবেলে আমন কাছে ভাইবে না আমরা যুক্তি দিব আমাদের ইকুয়েশনের মধ্যে কিন্তু আমাদের ইকুয়েশনের মধ্যে কিন্তু অপ্রাপ্ত বয়স কো তার কোনো কিছু নেই হ্যাঁ মানে শুধুমাত্র প্রাপ্ত বয়স্কদের জন্য প্রযোজ্য অপ্রাপ্ত বয়স্ক প্লিজ কথা বলতে এসে না

নিয়ে আসে হ্যাঁ এখন সে করতেও চাচ্ছে যেটা ইসলামে হালাল বিয়ে করাটাও হালাল হালাল কি করা সেক্স করাটাও হালাল এখন আপনার আল্লাহ বলে নেই নবীও বলে নেই বাট আপনার আলেম সালেম মিলে বাড়াইছে যে দিতে পারলে দিতে হবে দিতে পারলে দিতে হবে মানে কি যদি তখনই সেক্স করতে হবে যদি বাচ্চাটা ওটা ওই ইয়েটা নিতে পারে ওই ওই পেইনটা সে বেয়ার করতে পারে এখন আপনি তারা ফর্সা খেজুর খাওয়াচ্ছেন কি জন্য এইটার জন্য যে বাচ্চাটা একশো ভাগ শারীরিকভাবে পুষ্ট হবে এবং ওই পেনটা সে বেয়ার করতে হবে যখনই সে পেনটা বেয়ার করবে তখন তো তার সেক্স করাটা তার জন্য হালালি সে তো যখন দেখবে যে নিতে পারতেছে তখনই তো সে সেক্স করবে সে এতদিন ধরে সেক্স করেনি কারণ সে নিতে পারতেছে না যখন নিতে পারবে তখন তো সে সেক্সই করতেছে মানে নিতে পারলেই বাচ্চাটা নিতে পারলেই বাচ্চাটাকে কি করতে হচ্ছে বাচ্চাটাকে দিতে হচ্ছে ইকুয়েশনটা তো খুবই ইসি খুব খুবই খুবই ক্লিয়ার কাটিয়েছি ভাই

নমু রেদার তো নিতে আর ভিতরে শশা কিছু পস শশাটাকে বলছে শশা খাইয়েছিস খাইয়েছিস তো কিন্তু দাও নিতে পারতেছ আরে বড় বড় শশা খাওয়াবেন মোটা মোটা বড় যেটা সাথে সাথে ফিজিক্যালি ফিট ফিজিক্যালি ফিট আছে পারফেক্ট ও দেন সে যখন আহ ধরেন খাওয়াইলো কিছুদিন খাওয়ানোর পর মানে ঠিক শসার একেবারে কোনার দিকে দুটা খেজুর লাগাই তাকে খাওয়া বাচ্চাটা খাওয়াইলো এন দেন ফাইনালি বাচ্চাটা নিতে পারতেছে মিনারেল মনে তো আনন্দ আ আজকে রাতে পার্টি হবে নিতে পারছে দিতাম

হ্যাঁ গুড নাইট গুড নাইট স্টে আওয়ে ফ্রম শশায় ফ্রম ইসলাম সবাই ভালো থাকবেন গুড নাইট টেক কেয়ার বাবাই না না আমি যেটা বলবো যে শসুর খান কিন্তু আলাদা আলাদা ভাবে খায় একসাথে খায়েন না কারণ একসাথে সুস্থতার জন্য একটু খারাপ হবে তখন আবার দিতে শুরু করে দিবেন আপনারা একসাথে খাই চিন্তা একটা একটা ফাদার তার বাচ্চা ভাইটাকে করে নিয়ে বাজার করতেছে বা হাতে হাতে ধরে বাজার করতেছে হাতে পাশে ধরে বাজার করতেছে পাশে মসিক মিলাচ্ছে দোকান থেকে আমাকে এক কেজি শশা আর আধা কেজি খেজুর দিন তো বলার আগে এরা একবার ভাবেও নাই চিন্তাও করে নাই যে বলতেছি এটা কি ভাই আয়নার সামনে দাঁড়ায় তো একবার বলা উচিত ছিল নিজেকে আমি এই কথাটা যে বলবো যে বাচ্চাটা যখন নিতে পারবে আহ ঠিক আছে তাহলে শেষ করে দিচ্ছি আজকে ভালো থাকেন সবাই শুভরাত্রি শুভরাত্রি আছে ভাই